আমার এই এই দিকেরটা হচ্ছে ছেলে, মানে এ হচ্ছে এই এই এটা হচ্ছে বউ, এই বউয়ের হাজবেন্ড। এটা হাজবেন্ড কি করেছে মানে বউকে কিছু একটা বলে দিয়েছে, এমন কিছু বলেছে যে জিনিসটাতে হাতে ঝাল লেগে গেছে, মানে হাতে লেগে গেছে পুরো, মানে ইগোতে লেগেছে। মেয়েদের বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কি হয়, যদি সেন্টিমেন্টাল কিছু ব্যাপার আছে তাহলে কিন্তু বউ আর কি ছেড়ে কথা বলবে না। সুতরাং দেখতে দেখতে পাচ্ছ তোমরা দুজনেই মানে ছেলেটা একটু বেশি লাফাচ্ছে যে তুই আমাকে কিছু বলেই দেখে এবার তোকে কিন্তু মেরে আমি চাপিয়ে দেবো পুরো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা আজকে যাচ্ছি একটু মহানন্দা টোলার দিকে, প্রখর রোদ আছে, কিন্তু প্রখর রোদ মানে বাইরে দেখতে পাচ্ছ পুরো ছ্যাকমাক করছে জায়গাগুলো। আর আমার সাথে আছে এমডি মুসা আর আতাউল, হাই বল কিছু বলো না। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দীপঙ্কর দা, মানে আমাদের এটা গাড়ি নয় কিন্তু আমাদের এটা হচ্ছে উড়োজাহাজ, ঠিক আছে। আমরা পাইলট, মানে আমরা পাইলট বলতে পারি এটাকে, পাইলট আমাদের পাইলট হচ্ছে দীপঙ্কর দা। আর আমরা বিশেষ কাজে যাচ্ছি, তো দেখানোর মতো কিছু নেই আজকে, জাস্ট রোদটুকুই আছে শুধু। আর সামনে যেটা আছে একটা মহানন্দা টোলা ব্যারেজ আছে, নাকাটি ব্যারেজ। ব্যারেজটা অনেকটা দেখতে সুন্দর, কিন্তু এই প্রখর রোদে কেমন লাগবে দেখতে সেটা জানি না খুব একটা, তবে তোমাদের দেখানোর চেষ্টা করবো ওই ব্যারেজটাও। সঙ্গে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে। সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখো। ওকে, যদি গরম গাড়িতে জল রেখে তাহলে যায় আর চা চিনি সত্যি মানে চা পাতা চিনি দিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, তাহলে কি হয়ে যাবে, চা হয়ে যাবে। এখানে সন্ধ্যেবেলা এসে যদি আমরা মানে যে কেউ আর কি, বিশেষ করে গরমের দিনে সন্ধ্যেবেলা যদি এসে কেউ একটু ইয়ে করে এখানে আড্ডা দেওয়া যায় তাহলে
একেবারে মানে ওষুধের মতো কাজ করবে আর কি, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে পুরো। প্রখর রোদ আছে, কাঠফাটা রোদ আছে, এই রোদে যদি হাঁড়িতে করে জল লবণ মানে চিনি আর চা পাতা দিয়ে রেখে দেওয়া যায় মোটামুটি 10-15 মিনিট, তাহলে কিন্তু চা হয়ে যাবে পুরো। এইখানে একটা ভালো জিনিস আছে দেখাচ্ছি তোমাদের, সব স্নান করছে নদীতে। আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম প্রায় নাককাটির কাছাকাছি, অলরেডি চলে এসেছি আমরা নাককাটি। এই আমরা পকেট রোড থেকে আরেকটা, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে অলরেডি। এদিকে এদিকে যদি দুর্গাপুর থেকে যেটা ঢুকছে এই রাস্তাটা এটা, আর এটা চলে যাচ্ছে একেবারে মহানন্দাটোলা হয়ে বিলাইবাড়ি রুহিমারি খাসমহল খাকচাবোনা ভুতনি ফুতনি যাওয়া যাবে এটা দিয়েও, এটা দিয়ে কাটিয়ার যাওয়া যাবে। কাটিয়ার খুব একটা দূরে নয়, তোমাদের দেখাচ্ছি বোর্ডটা, বোর্ডটা সামনেই আছে। এখানে একটা নাকা চেকপোস্ট আছে, মানে মহানন্দাটোলা পুলিশ ফাঁড়ির আন্ডারে পড়ে এটা, আর রতুয়া পুলিশ স্টেশনের আন্ডারে। আউটপোস্ট হচ্ছে মহানন্দাটোলা আর মেন পুলিশ স্টেশন হচ্ছে রতুয়া। আগে এই জায়গাগুলো বিশেষ করে যখন এই ব্যারেজটা ছিল না, নাকাটি ব্যারেজটা ছিল না, তখন কিন্তু একেবারে ব্যাকওয়ার্ড জায়গা আর বন্যা প্লাবিত এলাকা, পুরো ফ্লাড, মানে একটু জল হলেই ফ্লাডের চারিদিকে একদম জলে জল হয়ে যায় পুরো। আমি তোমাদের বোটটা দেখাবো, এখান থেকে দেখতেই পাচ্ছ, দাঁড়াও, আহমেদাবাদ 12 কিলোমিটার, তারপরে মণিহারি 34 কিলোমিটার অ্যান্ড কাটিয়ার হচ্ছে 60 কিলোমিটার, মানে ঘন্টা 1 ঘন্টার মতো রাস্তা লাগবে এখান থেকে যেতে কাটিয়ার। এই দেখতে পাচ্ছ বোর্ডটা, এই হচ্ছে আউটপোস্টটা। এখানে 24 ঘন্টায় নাকা চেকিং হয়। আমরা অলরেডি বন্ধুরা, আমরা অলরেডি মহানন্দাটোলা ব্যারেজে উঠে গেছি, সেটা দেখাচ্ছি। ব্যারেজের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু অপূর্ব দেখতে। সন্ধ্যাবেলা যদি আসা যায় তাহলে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়গা। পুরো 1.5 কিলোমিটার এই ব্যারেজটা, পুরো 1.5 কিলোমিটার। পঞ্চায়েত অফিস বাম দিকে নামো, এখান থেকে অনেকটা ঢালু আছে জায়গাটা, জায়গাটা অনেকটা নিচু,
ডান দিকে গেল, বাম দিকে কোন দিকে যাবা? বন্ধুরা আজকের এই ভিডিওটি ছোট্ট একটি ব্লগ করলাম, এই ব্লগটি কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। টাটা, লাভ ইউ অল, বাই।